ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ঋতুস্রাবের কতদিন পর গর্ভবতী হতে পারেন মহিলারা। মাসিক চক্র বা ঋতুচক্র একজন মহিলার জীবনের অখণ্ড অঙ্গ। এর সঙ্গে একজন মহিলার প্রজনন ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত থাকে। একটি মাসিক চক্র সাধারণভাবে 28 দিনের হয়, তবে কিছু মহিলার ক্ষেত্রে তা 35 দিনেরও হতে পারে। প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা। সাধারণত ঋতুস্রাবের প্রথম দিন থেকে গুনলে 11 থেকে 14তম দিনের মধ্যেকার সময়কেই গর্ভবতী হওয়ার আদর্শ সময় বলে মনে করা হয়। মাসিক চক্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা একজন মহিলার গর্ভবতী হওয়ার বয়স নির্ধারণ করে। সাধারণ মাসিক চক্রে জরায়ুর অন্তর্বর্তী লাইনিং ভ্রূণকে ধারণ করার জন্য মোটা হয়ে থাকে। ভ্রূণের অনুপস্থিতিতে এই লাইনিং ভেঙে যায় এবং ঋতুস্রাব হয়। আপনি ঋতুস্রাবের কতদিন পর গর্ভবতী হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে। সাধারণত যেসব মহিলার 28 দিনে মাসিক চক্র সম্পূর্ণ হয়, তাদের ক্ষেত্রে 14তম দিনে ডিম্বস্ফোটন হয়। ডিম্বস্ফোটনের সময় ডিম্বাশয় একটি পরিণত ডিম রিলিজ করে। এই ডিমটি ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে স্পার্মের জন্য এবং এরা মিলিত হয়। এর ফলে আপনি খুব শীঘ্রই গর্ভবতী হতে পারেন। একটি স্পার্ম যেখানে মহিলার ডিম্বাশয়ে 3 থেকে 5 দিন পর্যন্ত থাকতে পারে, সেখানে একটি মহিলার ডিম মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। এই সময়ের মধ্যে আপনার ডিম স্পার্মের সঙ্গে মিলিত হতে পারলে আপনার গর্ভবতী হবার সম্ভাবনা বেড়ে যায়। ডিম্বস্ফোটন হবার পরে গর্ভবতী হওয়ার চেষ্টা করলে সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, তবে তার আগে চেষ্টা করলে ফল ভালো পেতে পারেন। তাই ঋতুস্রাবের পর থেকে 12 থেকে 16তম দিনের অন্তর্বর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ের মধ্যে অরক্ষিত যৌন সঙ্গম আপনাকে খুব সহজেই গর্ভবতী করে তুলতে পারবে। ডিম্বস্ফোটনের কিছু নির্দিষ্ট সংকেত আছে যা থেকে বোঝা যায় আপনার শরীর এই সময় সব থেকে উর্বর। এই সময় আপনি তলপেটে ফোলাভাব অনুভব করতে পারেন। পেটের একদিকে যন্ত্রণা ও ঘ্রাণশক্তির আকস্মিক বৃদ্ধি হতে পারে। এছাড়াও এই সময় সার্ভাইকাল স্মেশা অত্যধিক পরিমাণে তৈরি হতে পারে, যা অনেকটা ডিমের সাদা অংশের মতো দেখতে। এই লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ডিম্বস্ফোটনের দিন উপস্থিত এবং এই সময়ে আপনি গর্ভবতী হতে চেষ্টা করতে পারেন। নিজস্ব আদর্শ উর্বর সময় নির্ধারণ করার জন্য নিজের মাসিক চক্রের হিসাব রাখা খুবই ভালো একটি উপায়, 8 বা তার বেশি মাসের জন্য যদি সম্ভব হয়। আপনার সবচেয়ে ছোট চক্রটিকে শনাক্ত করুন, ধরুন 27 দিন, ওখান থেকে 18 বিয়োগ করুন, যা উত্তর পেলেন এক্ষেত্রে 9, তা হলো আপনার প্রথম উর্বর দিন। আপনার দীর্ঘতম চক্র ধরুন 30 দিন, সেখান থেকে 11 বাদ দিন, তাহলে পাবেন 19 দিন। এটি আপনার শেষ উর্বর দিন। একাধিক মাস গণনা করা চক্র যদি 27 এবং 30-এর মধ্যেই ঘোরাফেরা করে, তাহলে 9 থেকে 19তম দিনের মধ্যে আপনি সব থেকে উর্বর। এটি বেশ লম্বা একটি সময়। এটিকে আরও কমিয়ে আনতে পারেন আপনার শরীরের তাপমাত্রার হিসেব রেখে, বিছানা ছাড়ার সময়কার তাপমাত্রা। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে তা 96 থেকে 9 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই থাকে। যখন আপনার তাপমাত্রা সামান্য বাড়ে, তার মানে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ডিম্বস্ফোটন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন, যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।